সিলেটের ভোটার, তারা উড়ে এসে কেউ জুড়ে বসেছেন এই ধরনের কাউকে তারা তাদের শাসক হিসাবে মেনে নেবেন না। বিগত করোনা, বিগত বন্যার সময় যাদেরকে শুধুমাত্র ব্যবসায়িক মহলে নিজেদের লাভ লস নিয়েই ব্যস্ত থাকতে দেখা গেছে, তারা হঠাৎ করে এসে জনপ্রতিনিধি হয়ে যাবেন, জনগণ সেটা মেনে নেবে। সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসাবে আমাদের দলীয় প্রতীক, নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রতীক হাত পাখা আমরা বরাদ্দ পেয়েছি, প্রতীক বরাদ্দ হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া, এবং আপনারা যারা সংবাদকর্মী আছেন, আমাদের বন্ধুগণ, আপনাদেরকে ধন্যবাদ। সিলেটের নগরবাসী যারা আছেন, নগরবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা উৎসাহ উদ্দীপনা ভালোবাসা দিয়ে আমার এই পর্যন্ত আসা। আমাদের জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী, জনগণ যেভাবে সাড়া দিচ্ছেন আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আলহামদুলিল্লাহ। সিলেটের এই জনসাধারণ, সিলেটের নাগরিক যারা সিলেটের ভোটার, তারা উড়ে এসে কেউ জুড়ে বসেছেন এই ধরনের কাউকে তারা তাদের শাসক হিসাবে মেনে নেবেন না। যারা কিনা কখনোই জনগণের পাশে ছিলেন না, জনগণের অধিকার আদায়ের জন্য কখনোই মাঠে নামেননি, বিগত করোনা, বিগত বন্যার সময় যাদেরকে শুধুমাত্র ব্যবসায়িক মহলে নিজেদের লাভ লস নিয়েই ব্যস্ত থাকতে দেখা গেছে, তারা হঠাৎ করে এসে জনপ্রতিনিধি হয়ে যাবেন, জনগণ সেটা মেনে নেবে। জনগণ তাদের পরীক্ষিত বন্ধু, এবং তাদের বিগত দিনে তাদের বিপদে আপদে যারা ছিল সেই রকম একজন ব্যক্তিকে তাদের শাসক নয়, মেয়র নয়, নগরপিতা নয়, তাদের সেবক হিসাবে গ্রহণ করবে বলে আমার বিশ্বাস। এবং সিলেটের যেখানেই আমরা যাচ্ছি, নগরীর যেই জায়গায় যাচ্ছি, জনগণ আমাদেরকে সেইভাবে সাড়া দিচ্ছেন, এবং আমি আজকে নগরবাসীকে ওয়াদা করছি, আনুষ্ঠানিকভাবে আজকে ওয়াদা করছি যে যদি সিলেটের নগরবাসী ইনশাআল্লাহ 21 জুন হাত পাখা বানকায় ভোট দিয়ে আমাদেরকে তাদের সেবক হিসাবে গ্রহণ করবেন, এবং 5 বছর এই নগরবাসীর সেবায় নিজেকে উজাড় করে দেব, এবং এই সিলেটের নগরবাসীর স্বার্থ রক্ষায়, অধিকার রক্ষায়, দাবি আদায়ে নিজের জীবন যদি ত্যাগ করতে হয় সেটার জন্য প্রস্তুত রয়েছে। নির্বাচন করার মতো করবো ইনশাআল্লাহ। এই নির্বাচন করার মধ্যে, কার্যক্রমের মধ্যে যদি কেউ বাধা দেন, যদি কেউ বাধা হয়ে দাঁড়ান, ইনশাআল্লাহ জনগণ তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। আমার সিলেটের এই হাত পাখার প্রতীক নিয়ে আমি এসেছি, আমি এই নগরীর সন্তান, এবং এই নগরীর মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে, এই নগরীর মানুষের আপদে বিপদে আমি সবসময় পাশে ছিলাম, তাই নগরবাসী আমার উপরে আস্থা রাখছেন, নগরবাসী সিলেটের আলেমুল আমার প্রতি আস্থা রাখতে পারছেন, এবং নগরবাসী পীর সাহেব চরমনের উপরে আস্থা রাখছেন, বিধায় নগরবাসী হাত পাখাকে গ্রহণ করছেন।